তাহলে দশ দিন দশ দিনের মধ্যে যাদেরকে নাজাদ দিল এরা সৌভাগ্য আর দশ দিনের মধ্যে যাদেরকে নাজাদ দিল হতভাগ্য তাহলে আল্লাহ জুলুমকারী হয়ে গেল না কথা বুঝেননি মনে হয় দশ দিন পার হয়ে গেলে তো আল্লাহর ক্ষমতা নাই কাউকে নাজাদ দেওয়া এরকম হয়ে গেলো না বুঝেন তো আমার কথা দশ দিন পার হয়ে গেল আল্লাহর আর ক্ষমতা নেই রহম করার হ্যাঁ কিন্তু আল্লাহর এরকম নন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াং যুল তাবারাকুয়া তালা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা আসসামায়া আদ-দুনিয়া হিনা ইফকা সলুতুল আল্লাহ সুবহানাহু তালা তাআলা 365 দিনে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এসে বলেন হালমিন দাইন ফাস্তা জাব লাহু কে আমার কিছু চাই আমি দিয়ে দিব হালমিন সাইলিন কে আমার কাছে কিছু চাই ফাউতিয়াহু আমি তাকে প্রদান করব কে আমার কাছে ক্ষমা চাই ফাঁক ফেরা লাহু আমি তাকে ক্ষমা করে দিব তার মানে আল্লাহ তিনশো পঁয়ষট্টি দিনই মানুষকে ক্ষমা করে দেন তো শুধু দশ দিন দেন তার মনে কথা কি। টাটকা মিথ্যা না হাদিসটা বোখারি এক হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস আপনি তিনশো পঁয়ষট্টি দিনই ক্ষমা চাইবেন আল্লা আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনই ক্ষমা করে দিবেন যে কোনো দিন ক্ষমা চান আল্লাহ দিনে হাত প্রসারিত করে যারা রাতে পাপ করে তারা দিনে ক্ষমা চাইবে আল্লাহ তাদের দিনে ক্ষমা করে দিবেন যারা দিনে পাপ করে রাতে ক্ষমা চায় আল্লাহ তাদের রাতে পাপ ক্ষমা করে দিবেন সব সময়। তিনি সব সময় তোবা কবলের জন্য প্রস্তুত। কিন্তু তোবা ক্ষমাতাইকে। সবাই পাপ কাজে ব্যস্ত। আর দ০ দিন রহমত ভাগ করেছেনতে না। আব ওরায়েরা রা জিয়া নাহত তাল আনু বলেন। রাসুলসান্্লাম নাহ আলই হ বলেছেন। ইদা দাখালা রমাদান। যখন রমাদান মাস শুরু হয় ফতিহাত আবব রহমা। রমাদানের তিরিশটা দিনই আল্লাহ রহমতের দরজা খুলে দেন মুসলিমের তাহলে দশ দিন কেন ভাগ করলেন কথা বুঝতে পারছেন তো আমার তাহলে দশ দিন যে রহমত এই কথা কি ঠিক নয় রমাদানের তিরিশটা দিনে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয় আবু রাজি আল্লাহ বলেন রসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন ইদা কানা লাইলাতুম্মিন শারের রমাদান যখনই রমাদানের প্রথম রাত্রি আসে ফতিহাত আবু আবুল জান্না প্রথম রাত্রি আসার সাথে সাথে আল্লাহ জান্নাতের সব দরওজা খুলে দেন ওয়ালাম ইউগলা মিনহাবাদ জান্নাতের আর কোন দরজা বন্ধ করেন না নার আসার সাথে সাথেই জাহান নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন ফালাম ইফতামিন হাবাব আর গোটা রমাদান জাহান্নামের দরজা আর খুলেন না বন্ধ থাকে জান্নাতের দরজা খোলা থাকে আকাশের দরজা খোলা থাকে জান্নাতের দরজা খোলা থাকে জাহান্নামের দরজা বন্ধ থাকে রমাদান এমন একটা মাস সুফফিদাতিস শায়াতিন ও মারাদাতুল জিন রমাদান আসার সাথে সাথে আল্লাহ শয়তানকে শিকল দ্বারা বেঁধে ফেলান ইউনাদি মুনাদিন ফেরেশতাগণ রমাদানের প্রত্যেকটা দিন মানুষদেরকে ডেকে বলেন ইয়া বাগিয়াল খায়র আমবিল হে কললেন অন্য সংস্কারী অগ্রসর হও ইয়া বাগিয়া সারে আক্ষির হে অকললনের অগ্রসর অন্য তোমরা থেমে যাও যারা পাপ করতে যাচ্ছো তারা থেমে যাও আর যারা নেকির কাজ করতে যাচ্ছো তারা নেকির কাজে প্রতিযোগিতা করো এইভাবে ফেরেশতারা বিশ্ববাসীকে আহ্বান করতে থাকেন ডাকতে থাকেন আলিল্লাইউ তাকাউমিনান নার আর রমাদানের 30 টা দিনে মানুষকে আল্লাহ জাহান্নাম নাম থেকে নাজাদ দিয়ে জান্নাতে দেন এটা প্রতি রাতেই হয় তিরমিজি ছয়শো বিরাশি নম্বর হাদিস প্রতি রাতেই আল্লাহ নাজাদ দেন তো দশ দিন ভাগ করলেন কি করে আমার কথা বুঝতে পারছেন আপনারা যে দশ দিন যে ভাগ করছে দেশের এক শ্রেণীর আলেম যে দশ দিন শুধু রহম করবে আল্লাহ নাকি অত গোটা রহমতের মাস দশ দিন শুধু ক্ষমা করবে অত আল্লাহ প্রতিদিন প্রথম আকাশে নেমে নেমে এসে কে ক্ষমা 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 আমি প্রতিদিন চাও করে দিব তাহলে দশ দিন শুধু ক্ষমা করলেন আর রমাদানের প্রত্যেকটা দিন আল্লাহ প্রতি রাত জাহান্নাম থেকে এক শ্রেণীর মানুষকে মুক্তি দিয়ে নাজাদ দিয়ে জান্নাত দেন এটা প্রতি রাত তার মানে এই আকিদা প্রশ্ন করবেন না যে রহমত দশ দিন নাজাদ দশ দিন দিন এই কথা মিথ্যা রমাদান এমন একটা মাস র আর এই তিনটা শব্দ দিয়ে রমাদান দদ এর বাংলা হচ্ছে ভৎস করে দেওয়া পুড়িয়ে সাই করে দেওয়া আপনি যদি ইমানের সাথে নেকির আশায় যদি রমাদানকে মূল্যায়ন করেন আবু রায় রাজিয়াল আনহু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান সামা রমাদানা ইমান যে ব্যক্তি রমাদানকে মল্যায়ন করবে ইমানের সাথে রাখবে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে অমান রমাদানা যে ব্যক্তি রমাদানে তারাবির সালাত আদায় করবে তার বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন কমান কম লাইলাতুল কদর যে ব্যক্তি রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করবে লাইলাতুল কদরের রাত্রি পাঁচটি কয়টি বলেন তো আর আমাদের দেশের মানুষেরা পালন করে একটি সাতাশের রমাদান ওদেরকে ওহি করে আল্লাহ বলে দিয়েছে যে রমাদান সাতাশায় এই দিনই করো তাই বলেনি কোরআন হয়েছে কোথাও আছে যে সাতাশের রমাদান কদরের রাত রাসুল সাল্লাম বলছেন কদর রাত হচ্ছে রমাদানের সেই দশকের বেজুর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাত যদি আপনি মূল্যায়ন করেন তাহলে এক হাজার বছরের চাইতে এবাদতের বেশি নাকি আল্লাহ দিবেন এই জন্য রমাদানের বাংলা হচ্ছে পুড়িয়ে ভৎস করে দেওয়া তাই তো যদি আপনি রমাদানকে মূল্যায়ন করেন তাহলে আপনার বিগত সব পাপকে আল্লাহ পুড়িয়ে করে দিবেন এটা হচ্ছে রমাদান রমাদান মাসকে আপনি মূল্যায়ন করেন রমাদান মাস কোরআন নাজিলের মাস রমাদান মাস সিয়াম পালন করার মাস রমাদান মাস বেশি বেশি দান খয়রাত করার মাস আয়সারা যে আল্লাহ আনহা বলছেন রসুর সাল্লাম রমাদানে বাতাসের গতিতে দান করতেন বাতাস যেভাবে চলতেন তার দানের গতি ওরকম কৃপণতা করবেন না এই মাস দান সদগার মাস এই মাস সিয়াম পালনের মাস এই মাস কোরআন তেলাওয়াতের মাস তো আপনি কোরআন শুধু খতম দিয়ে বাড়ায়েন না মোড়ে মোড়ে আবার গল্প করে আমার ছেলে এইবারে তেরো খতম দিয়েছে আমার পুত্রবধূ বিশ খতম আমার পিতা সদ্য খতম আর আমি এমনিতেই খতম খতম দেওয়া নিয়ে কিন্তু কোরআন বুঝেও না মোটেও ওখানে যে লিখা আছে মানোল রিবা হে বিশ্বাসীগণ সুদ খায়ও না এটা কোরানে লেখা নেই ও বুঝবে না বুঝলে তো আর সুদ খাওয়া হবে না আর খতম দিলে তো আর সুদ খাওয়া থেকে বিরত থাকতে পারতেছে না ওখানে লেখা আছে কর্নাফি বুইতি কুন্নাওয়ালা তাবার রজনা তাবার রোজাল লিয়ে তিলুলা হে মুসলিম মহিলারা পর্দায় থাকো এটা আর মুসলমান মহিলারা বুঝে না পর্দায় থাকা লাগবে এটা বুঝলে যে আর ওই ঢং ঢং করে আর ঘুরে বেড়ানো হবে না কথা না বুঝতে পারেননি আইও মাই তারাত যখন কোনো মহিলা ঠোঁটে লিপস্টিক দেয় কপালে টিপ দেয় বডিতে স্প্রে করে সুগন্ধি ব্যবহার করে ফামার রাত বিমাজ লিসেন এরপরে রাস্তা দিয়ে হাঁটে ফাইয়া ঝানিয়া ও হলো পতিতালয়ের মহিলা পতিতালয়ের মহিলা বুঝেন না যারা দেহ ব্যবসা করে এবার বুঝতে পারছেন তো তো দেহ ব্যবসা করে যেই পাপ আর আপনার মেয়েটা শুধু উলঙ্গ এসে যেতে দেখেন না রাস্তা রাস্তাঘাটে ঘুরে দেখলেই বমন হয় উলঙ্গ পোশাক পরেছে ওর সামনে পিছন বোঝা যায় মাথায় কাপড় নাই ঠোঁটে লিপস্টিক কপালে ফোটা এমন সুগন্ধি ব্যবহার করে ওর লজ্জা তো নাই গরু ছাগলের লজ্জা আছে ওর লজ্জা নাই ঢং ঢং করে হাঁটে মোহাম্মদ বলছেন এই উলঙ্গ নারী যে হাঁটছে পতিতালয়ের মহিলা দেহ বিক্রি করে যেই পাপ এর শুধু শ্বাস করে হাঁটলে সমপরিমাণ পরিমাণ পাপ ও যাহান্নান ওই মহিলা আর ওর বাপ কোথায় যাবে ও বাপের জন্য আটটি দরজা খোলা তাই না দায়ুস হরবাব কি দায়ুস সালা সাতুন কাদ হারাম আল্লাহ আলিমুল জাননা তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাতই হারাম এক দায়ুস দায়ুসকে আল্লে দিকুরফি আলীল খবাসা যে তার মেয়েকে বউকে বেপরদায় চলার সুযোগ দেয় এ হলো দায়ুস এ চোদ্দো বার হজ আদায় করলে হজ জান্নাতে নিবে না জান্নাতের মাঝখানে ওর বেটি বেপর্দায় দাঁড়িয়ে আছে জান্নাত আর ঢুকতে পারবে না দুই মদমিলুল খাম এ যারা বিড়ুলখুর জোদ্দাখুর খুর গুলখুর হারামখুর যারা এরা কখনো জান্নাতে যাবে না তিন আ কুনো বলে যায় হে যারা পিতা মাতার অবাধ্য সন্তান পিতামাতার অবাধ্য সন্তান এরা জান্নাতে যাবে না রসুল সোলাসাল্লামের কাছে এক লোক এসে বলছেন আল্লাহর নবী সাহাত্ত আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আল্নাকা রসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহা নাই আর আপনি আল্লাহ রসুল সল্লাইতুল খামস আমি পাঁচ অক্ত সালাত আদায় করি সন্ত রমাদান রমাদানের সিয়াম পালন করি অদ্বৈত জাকাত মালি জাকাত দি আমি আমার সম্পদের রসুল সাল্লাহ বলছেন মাতা আলা জালেক যদি এই আমলের ওপরে কেউ মৃত্যুবরণ করতে পারে মান্নাবি ইনা ও সিদ্দিক ইনা ও সহদাই আমাল এই ব্যক্তি নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিকদের সাথে বিচার মাঠে থাকবেন যে ব্যক্তি কালেমা শাহাদ পাঠ করেছে কারোর সাথে শরিক করেনি যে পাঁচ অর্থ সালাত আদায় করেছে যে রমাদানের সিয়াম পালন করেছে যে সম্পদের জাকাত দিয়েছে এই গুণ বিশিষ্ট মানুষ বিচারের মাঠে কাদের সাথে থাকবে নবীদের সাথে তবে ওই ব্যক্তি আর নবীদের সাথে থাকতে পারবে না জান্নাতে কোন ব্যক্তি যে সালাত আদায় করেছে ঠিক আছে সিয়ামও পালন করেছে ঠিক আছে তাহার যুত মিস দেয় না হজও কয়েকবার করেছে সে কিন্তু পিতা মাতার খেদমত করেনি এই ব্যক্তি আর জান্নাতে যাওয়ার সুযোগই নেই